ফের ট্রেন দুর্ঘটনা। কয়েক সপ্তাহ আগে চক্রধরপুরে লাঞ্ছিত হয়ে যায় হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন, আর এবার ভোররাত লাঞ্ছিত হয়ে গেল সবরমতী এক্সপ্রেস। অন্তত 20টি কোচ লাঞ্ছিত হয়েছে বলে সূত্রের খবর। ট্রেনে ছিলেন প্রায় 1,300 জন যাত্রী। গত কয়েক মাসে একাধিক রেল দুর্ঘটনার খবরে উদ্বেগ বেড়েছে যাত্রীদের। গত জুন মাসে শিয়ালদহের দিকে যাওয়া পথে দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অতি সম্প্রতি চক্রধরপুরে দুর্ঘটনার মুখে পড়ে হাওড়া মুম্বাই মেল। দুটি ঘটনাতে একাধিক যাত্রীর মৃত্যু হয়। প্রশ্ন উঠে রেলের নিরাপত্তা নিয়ে। সেই দুই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের লাঞ্ছিত যাত্রীবাহী ট্রেন। শনিবার ভোররাতে উত্তরপ্রদেশের কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে লাঞ্ছিত হয়ে যায় ট্রেনটি। ট্রেনের নম্বর হল 19168। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। যাত্রীদের কানপুর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে রেল। রেল সূত্রে খবর, একটি বোল্ডার ছিল রেল লাইনে, তাতে ধাক্কা লাগে ইঞ্জিনের, ফলে ক্ষতিগ্রস্ত হয় সেই ইঞ্জিন। তার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে রেল। রেল ঘটনা তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।